হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রিয়া, আর তোমরা দেখছো ডিসকভার উইথ রিয়া। তোমরা যেহেতু ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাই আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের নর্থ সিকিম ঘোরার সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য আমি তোমাদের জানাবো। আর হ্যাঁ, এইটুকু বলতে পারি নর্থ সিকিমের পুরো সিরিজটা অনেক ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং হতে চলেছে। আমি পুরো ট্যুরটাকে কয়েকটা এপিসোডে ভাগ করে আপলোড করব, তা না হলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো তাহলে চলো আমাদের জার্নি শুরু করি। তোমার সাথে থেকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। কোথাও যেন পড়েছিলাম, তুমি যদি পাহাড়ের কাছে একবার যাও, সে তোমাকে কখনোই নিরাশ করবে না, তুমি পাহাড়ের প্রেমে পড়বেই। তাই আমরাও আর নিজেদের আটকে রাখতে পারলাম না, পাহাড়ের প্রেমে পড়তে আর প্রকৃতির সবটুকু রং নিজেদের গায়ে মাখতে আমরাও বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 25শে মার্চ। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে 12343 দার্জিলিং মেল 10:05। আমাদের কোচ নাম্বার B3, অর্থাৎ AC3 টায়ার। চলো কোচের দিকে এগোনো যাক। আমাদের ট্রেন দিয়েছিল 12 নম্বর প্ল্যাটফর্মে। চলো এবার ট্রেনে উঠি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে, অর্থাৎ 26শে মার্চ। গুড মর্নিং সবাইকে। আজ 26শে মার্চ আর এখন বাজে সকাল 8টা। জানালার কাছের দিকে তাকিয়ে আমরা চলেছি NGP-র পথে। সকাল 9:05 আমরা NGP-তে নামলাম। NGP-তে ঢোকার টাইম ছিল 8:15, বাট আমরা 50 মিনিট লেটে NGP-তে পৌঁছালাম। এই হলো NGP স্টেশনের বাইরেটা। এখান থেকে তোমরা দার্জিলিং, গ্যাংটক, সিকিম ও কালিম্পং যাবার প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবে। পার গাড়িতে হয়তো কস্ট পড়বে 3 থেকে 3,500 টাকা। আর আমরা যেহেতু ট্যুর অপারেটরদের সাথে এসেছিলাম, তাই আমাদের আগের থেকে গাড়ি, হোটেল সব বুক করা ছিল। আমরা এখন NGP থেকে যাত্রা শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। NGP থেকে গ্যাংটক পৌঁছতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। গাড়িতে অনেকক্ষণ ট্রাভেল করার পর খুব
তো গ্যাংটকে এসে আমরা লাঞ্চ টাঞ্চ করে এই সবে মাত্র ঢুকলাম হোটেলে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো আমি যেই রুমটাতে আছি সেই রুমটা তোমাদের সাথে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি রুমটা, দাঁড়াও। এই হলো আমাদের গ্যাংটকের। সো বন্ধুরা, আমরা এখন এমজি বার্গে যাচ্ছি। এমজি বার্গে পুরো মার্কেটটা তোমাদের দেখাবো, তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো টাটা। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এমজি মার্কেট দিকে যাচ্ছি। আমাদের হোটেল ছিল এমজি মার্কেট একদম সামনে। এই হলো এমজি মার্কেট, লোকাল মার্কেট। এই মার্কেটটা কিন্তু অনেক বড়, আর এমন কোনো জিনিস নেই যে তোমরা এখানে পাবে না। তবে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি। তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে অসুবিধা নেই। এই হলো আই লাভ গ্যাংটক। এখানে ছবি তোলার জন্য শুধু মানুষের ভিড় দেখো। রাতের এমজি মার্ক কিন্তু অপরূপ সুন্দর। এটা এমজি মার্কের পাশেই জনবহুল আর একটা মার্কেট, তবে এই মার্কেটে জিনিসপত্রের দাম তুলনামূলক কম।
বলে রাখি এই মার্কেট কিন্তু রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তাই তোমাদের কেনাকাটা রাত 9টার মধ্যেই কমপ্লিট করতে হবে। এখন প্রায় 9:30। লাচেনের পথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।